আজকে আমরা থার্ড চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে যে এর আগে আমরা সেকেন্ড চ্যাপ্টারে শুধুমাত্র ফোর্স নিয়ে কাজ করেছিলাম। সো ফোর্স ব্যালেন্স করছি, ওইখান থেকে কম্পোনেন্ট বের করছি বা ইকুইভ্যালেন্ট ফোর্স বের করছি, সেটা 2D এবং 3D দুইটাতেই। এর পরবর্তীতে আজকে আমরা যেটা করব যে মোমেন্টে চলে যাব। তো মোমেন্ট এর মাধ্যমে কিভাবে প্রবলেম গুলাকে সলভ করা যেতে পারে সেইটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো একটা বা দুইটা প্রবলেম দেখবো, আর তার আগে হচ্ছে কিছু হচ্ছে বেসিক আলোচনা করব। দেখেন আমরা হচ্ছে যে কোনো একটা ফোর্সকে স্লাইড করতে পারি, তো এটা এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছি যে এই ফোর্সটা যদি এখানে থাকে এবং এইটার লাইন অফ অ্যাকশন যদি এটা হয় তাহলে এই ফোর্সটাকে আমি চাইলে স্লাইড করতে পারি। তো এটাকে বলা হয়েছিল যে স্লাইডিং অফ ভেক্টর বা স্লাইডিং অফ ফোর্সেস। তো আমি স্লাইড করছি, করে হচ্ছে এরকম পাইছি। এই জিনিসটা এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে। দেখেন যে আমার কোনো একটা গাড়িতে যদি ফোর্সটা সামনের দিকে এভাবে দিই বা এটা যদি পেছনের দিক থেকে এভাবে পুশ করি, সে দুটো জিনিস একই মিন করে যদি ফোর্সের ভ্যালু সেম থাকে। তো এটা হচ্ছে স্লাইডিং অফ ফোর্সের মতনই কাজ করবে। তো এরপর আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখেন আমরা যদি দুটা ফোর্সকে এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে বাইরের দিকে এক্সট্রাক্ট করি, তাহলে দেখেন এই ফোর্সটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফোর্স হিসেবে এভাবে লিখতে পারি। দেখেন এই ফোর্সটাকে আমি চেঞ্জ করলাম না, জাস্ট P2 ফোর্সটাকে আমি ভেতরের দিকে নিয়ে আসলাম। সো একই লাইনের মধ্যে আমি এটাকে স্লাইড করলাম। সো P2 ফোর্সটাকে ভেতরের দিকে নিয়ে আসলাম, সো এটাকে বলতেছি P2'। সো দুটো জিনিস একই মিন করতেছে। সিমিলারলি সেকেন্ড ফিগারের জন্য দেখেন P2 ফোর্সটাকে আমি একদম এর P1 এর কাছাকাছি নিয়ে গেছি, তো জাস্ট স্লাইড করছি। তো আমরা এভাবে স্লাইড করতে পারি। কেমন? এরপরে যদি আমরা যাই যে ভেক্টরের দুটো ভেক্টরকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টেন্ট হিসেবে আমি ভেক্টর প্রোডাক্ট পেতে পারি অথবা স্কেলার পেতে পারি। যদি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমি যদি স্কেলার রাশি পাই তাহলে সেটাকে আমরা বলি ডট প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট। আর যদি দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমি যদি আরেকটা ভেক্টর পাই তাহলে সেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, তাই না? এগুলো তো আপনারা আগেই পড়ছেন। তো ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন যেটা হয় যে যেহেতু আমি আউটকাম হিসেবে আরেকটা ভেক্টর পাবো তাহলে সেটার ভ্যালু থাকবে এবং একটা ডিরেকশন থাকবে। তো P ক্রস কিউ যদি আমি বলি তাহলে P কে যদি কিউ ক্রস করতে চাই এবং এদের মাঝামাঝি অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটার ভ্যালুটা হবে হচ্ছে আপনার PQ sin θ। আর ডিরেকশনটা হবে কি, এখান থেকে এটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুল রুলস এ ফেলি তাহলে এইটা থেকে এটাতে গেলে এটা বাইরের দিকে এক্সার্ট করতেছে, তো এটার ডিরেকশনটা হবে উপরের দিকে। আবার কিউ থেকে P কে যদি মাল্টিপ্লাই করতাম তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত, নিচের দিকে হতো। সো এভাবে দেখেন যে ভেক্টরের ক্রস প্রোডাক্টটা এভাবে কাজ করে। সো যদি V কে আমি লিখতে চাই এটা ম্যাগনিটিউড হবে PQ sin θ, এটা ডিরেকশনটা হবে হচ্ছে আপনার উপরের দিকে, এই দুটার সাথে পারপেন্ডিকুলার উপরের দিকে। আর যদি কিউ ক্রস পিউ করি তাহলে পারপেন্ডিকুলার নিচের দিকে হবে। তো এখানে দেখেন যে কিউ ক্রস পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি -P×Q, কারণ পি থেকে কিউ কে যদি আমি ক্রস করি P আর কিউ কে P×Q, তাহলে যে ডিরেকশন পাবো কিউ ক্রস পি করলে ডিরেকশনটা জাস্ট অ্যান্টি হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। তো দ্যাটস ওয়াই আমি ওটাকে মাইনাস বলতেছি। সো এই রুলসটা আপনারা জানেন। আর ডিস্ট্রিবিউশন রুলসটা কিভাবে কাজ করে দেখেন, পি এর সাথে যদি দুটো ভেক্টর প্লাস আকারে আছে, ধরেন Q+Q1+Q2, সেক্ষেত্রে পি এর সাথে যদি এটাকে ক্রস করি তাহলে ফার্স্টে যেটা আছে সেটা আগে হবে এবং সেকেন্ডে যেটা আছে সেটা পরে হবে, এবং দেখেন P×Q1+P×Q2 এভাবে হবে। আর ক্রসের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি P×Q×S দিচ্ছেন, এটা মানেই যে P×Q×S এইরকম হবে না, কারণ ডিরেকশন তখন চেঞ্জ হয়ে যাবে। সো এটা নট ইকুয়াল। সেই বিষয়গুলো আপনারা জানেন। আর এখানে যদি আমি আরেকটা কথা বলি যে দেখেন I×I=0, কেন?
একই লাইনে হয়ে যাচ্ছে না? একই লাইনে হলে কি অ্যাঙ্গেলটা কত হবে? জিরো ডিগ্রি জিরো স্যার, আয়ের উপরে আয় স্যার, তাহলে তো কোনো অ্যাঙ্গেল হবে না। সাইন জিরো মানে দুইটাই জিরো, জিরো স্যার। আই ক্রস আই মানে হচ্ছে আই স্কোয়ার সাইন জিরো ডিগ্রি, সো দ্যাটস ওয়াই এই ভ্যালুটা হবে হচ্ছে জিরো। আর সিমিলারলি জে ক্রস জিও জিরো হবে, কে ক্রস কেও জিরো হবে। তাহলে এবার যদি আমি চিন্তা করি যে অ্যান্টি ক্লক ওয়াইজ, যদি চিন্তা করি অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘুরি এদিক থেকে, আই ক্রস জে ইকুয়ালস টু হবে পজিটিভ কে। অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমি মাল্টিপ্লাই করি পাশাপাশি দুইটাকে, তাহলে হচ্ছে আমি থার্ড যেই দিকটা আছে সেটা পাবো পজিটিভ। তো আই ক্রস জে ইকুয়ালস টু পাবো কে, জে ক্রস কে ইকুয়ালস টু পাবো আই, কে ক্রস আই ইকুয়ালস টু পাবো জে। তাহলে দেখেন অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমি ঘুরি বা অ্যান্টি ক্লক ওয়াইজ যদি মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে পজিটিভ। আর যদি ক্লক ওয়াইজ যাই, ধরেন যে জে ক্রস আই তাহলে পাবো মাইনাস কে, আই ক্রস কে তাহলে পাবো মাইনাস জে। তো ক্লক ওয়াইজ যদি আমি মাল্টিপ্লাই করি বা ক্রস প্রোডাক্ট করি, তাহলে হচ্ছে নেগেটিভটা পাবো। আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করি, তাহলে হচ্ছে আমি পজিটিভটা পাবো। বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখেন যে পি আর কিউ ভেক্টর গুলার যদি কম্পোনেন্ট চিন্তা করি, যে এক্স বরাবর পি এর কম্পোনেন্ট পি এক্স, ওয়াই বরাবর পি ওয়াই, জে বরাবর পি জে, সিমিলারলি কিউ এর ক্ষেত্রে কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জে, তিনটা দিকে। তাহলে এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে দেখেন যে আমি একটা নির্ণায়ক ফর্ম পাব। এরকম একটা নির্ণায়ক ফর্মে হচ্ছে আমি ক্রস প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আই জে কে এই তিনটা ডিরেকশন ফার্স্ট রোতে থাকবে, সেকেন্ড রোতে থাকবে হচ্ছে ফার্স্ট ভেক্টরে তিনটা কম্পোনেন্ট, আর থার্ড রোতে থাকবে হচ্ছে আপনার সেকেন্ড ভেক্টরে তিনটা কম্পোনেন্ট। তারপরে এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা কি বুঝেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, মোমেন্টের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তাহলে মোমেন্ট আমরা কিভাবে বের করি? যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে যদি আমি ফোর্স কে মাল্টিপ্লাই করি, ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে হচ্ছে আমি মোমেন্ট পাব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি মোমেন্ট পাব। তো তাহলে হচ্ছে আমি মোমেন্ট পাবো। সো মোমেন্ট এম ইকুয়ালস টু আর ক্রস এফ। সো এই ও পয়েন্টের এগেনস্টে হচ্ছে আমি মোমেন্ট বের করলাম, যেটাকে আমি বলতেছি এম ও। এবং মোমেন্টটা এসেছে কিভাবে দেখেন, তো এখানে মোমেন্টটা এসেছে দেখেন যে আর হচ্ছে আমার হচ্ছে ফোর্সের সাথে যে পয়েন্ট মানে ও, ফোর্স আমার এফ এখানে কাজ করতেছে। তাহলে এই যে এই পয়েন্টের সাথে আমার ও পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার আর, বা ডিস্টেন্স যে ভেক্টর সেটা হচ্ছে আমার আর। তো এই আর হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর, আর এফ হচ্ছে আমার ফোর্স। তো এই দুটাকে মাল্টিপ্লাই যদি করি, ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে হচ্ছে আমি মোমেন্ট পাবো ও পয়েন্টের এগেনস্টে। স্যার, জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল এখানে, যে স্যার মানে জিনিসটা কি বা হচ্ছে ফোর্সটা এদিকে কাজ করতেছে কেন, এটা আমরা কিভাবে বুঝবো স্যার? এটা তো কোশ্চেন আপনার দেওয়া থাকবে, ফোর্স কোথায় কাজ করবে। ফোর্সের ডিরেকশন এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। আর স্যার আমরা মানে স্যার স্যার আমরা যেটা নিয়ে কাজ করতেছি জিনিসটা আসলে কি? আমরা মোমেন্ট বের করতেছি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট বের। ওকে স্যার। আচ্ছা, এই এই অবজেক্টটা কি এটা জিজ্ঞাসা করতেছেন? জি স্যার। এটা ধরেন যে একটা সলিড অবজেক্ট যার একটা প্লেন, এই প্লেনটা কনসিডার করা হচ্ছে, এই প্লেনের মধ্যে কতটুকু ফোর্স আছে সেটা চিন্তা করা হচ্ছে। আচ্ছা দেখেন, মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে ডিরেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এটা ক্লক ওয়াইজ কাজ করতেছে নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ কাজ করতেছে, সেটা আপনাকে মেনশন করতে হবে। সো ফার্স্ট যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে বলেন তো ফোর্সটা কোন ওয়াইজ
কাজ করতেছে, ডিরেকশনটা কি? মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ও পয়েন্টেড এগেইনস্টে এফ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, আমি ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরছি। সো দ্যাটস ওয়াই এম ও বলতেছি প্লাস এফ ডি। তো ডি হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর এফ হচ্ছে তার হচ্ছে ফোর্স। আর এটার ক্ষেত্রে কি হলো, সিমিলার, জাস্ট ফোর্সের ডিরেকশনটা হচ্ছে আপনার নিচের দিকে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে হয়ে গেছে ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ থেকে আমি বলতেছি নেগেটিভ। সো এম ও ইকুয়ালস টু মাইনাস এফ ডি। ঠিক আছে, এখন হচ্ছে আপনি চাইলে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। সো আপনি ওই পুরো একটা ম্যাথে যদি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন আর অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরেন, সেটা আপনাকে আগে মেনশন করে নিতে হবে, করে নিয়ে তারপরে ম্যাথ করতে হবে। আপনি যেটাকে পজিটিভ বা নেগেটিভ ধরেন সেটা আগে থেকে আপনাকে মেনশন করতে হবে, মেনশন করে নিয়ে তারপরে ম্যাথটা সলভ করতে হবে। বুঝেছেন? আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হলো যে দেখেন এই ডিসটেন্সটা কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখন আপনার কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকবে যে এই ডিসটেন্স অথবা এই ডিসটেন্স, ঠিক আছে, এরকম ডিসটেন্স গুলো হচ্ছে আপনার দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনাকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কিন্তু বের করে নিতে হবে। কেমন? অনেক সময় দেওয়া থাকে হচ্ছে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই কম্পোনেন্টটাকে দুটা ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। তারপরে দেখা হলো যে এই ফোর্সের জন্য ডিসটেন্সটা হবে এটা, আর এই ফোর্সের জন্য ডিসটেন্সটা হবে এটা, এই গ্যাপটা। তো মানে বিভিন্ন ভাবে এটা সলভ করা যায়। ঠিক আছে, বুঝেছেন? স্যার ব্ল্যাক কালার দিয়ে যদি একটু দেখা দিতেন, এখানে কালারটা বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে ম্যাথ যখন করব তখন হচ্ছে এটা আবার ডিটেইলসে দেখাবো আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা আগের চ্যাপ্টারে যে ম্যাথ গুলো তো করছিলাম ওটার জন্য সাইন আর কস যখন আমরা ধরলাম অ্যাঙ্গেলটা, তখন আমরা জাস্ট মানে ওই মানে ক্লকওয়াইজ চিন্তা করে 270 ডিগ্রি বা 360 এভাবে না ধরে আমরা তো জাস্ট 35 অথবা 45 এভাবে ধরছিলাম, তখন ওই মানে পুরোটা না রাউন্ড করলে প্লাস বা মাইনাসটা তো আমাদের আনসারে আসে না, মানে আমরা দেখে বুঝতে পারি যে এটা পজিটিভ এক্সিস না নেগেটিভ এক্সিস। তাহলে কি আমাদের সিঙ্গেল করে আবার গ্রাফটা প্রত্যেকটা সাইডে সাইডে এঁকে দিতে হবে? যেমন যে পি পি এর জন্য বের করলাম এক্স এক্সিস এর, তখন কি আমাকে দেখা দিতে হবে যে p এর জন্য কোন দিকে পজিটিভ না নেগেটিভ আবার গ্রাফিকে? মানে এটা কি আগের চ্যাপ্টারের কথা বলতেছেন নাকি মোমেন্টের কথা বলতেছেন? স্যার আগের চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারে আপনি বলতেছেন যে ধরেন যে এরকম ফোর্স আছে, আপনি ধরেন যে কয়েকটা কম্পোনেন্ট এসেছে এদিকে, এটা তো পজিটিভ বোঝা যাচ্ছে, এটা নেগেটিভ, রেজালটেন্ট ফোর্স যেটা আসলো। তাহলে তো ওই প্লাস মাইনাসটা আসে না, তাহলে কি আমাকে দেখা দিতে হবে গ্রাফিকে প্রত্যেকটা? হ্যাঁ, দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। সেটা হচ্ছে ধরেন যে একটা ফোর্স আপনার এরকম আছে, তো এই ফোর্সটা দুইটা কম্পোনেন্ট আছে, তো এই দুইটা কম্পোনেন্ট আপনি হচ্ছে গ্রাফে ড্র করে দেখা দিতে পারেন। অথবা হচ্ছে আপনি যেটা করতে পারেন যে পি ওয়ান ধরেন এই ফোর্স, তো পি ওয়ান এর দুইটা কম্পোনেন্ট পি এক্স ইকুয়ালস টু আপনি দিলেন যে পজিটিভ এত, আর পি ওয়াই ইকুয়ালস টু দিলেন হচ্ছে পজিটিভ এত। তাহলে আমি বুঝে নেবো যে এটা ডিরেকশন হচ্ছে পজিটিভ দিকে। আচ্ছা, ঠিক আছে, বুঝেছেন? যদি আপনার নেগেটিভ আসে তাহলে নেগেটিভ দিয়ে আপনি লিখতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। সো আমরা মোমেন্টে যদি একটু আসি, আচ্ছা মোমেন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই আপনাকে ধরেন যে এই ম্যাথ গুলো যদি আপনি সলভ করতে যান, অবশ্যই ধরেন যে মোমেন্ট যখন বের করবেন মোমেন্টের জন্য এখানে পয়েন্টটা দিতে হবে। ও পয়েন্টের এগেনস্টে বের করলে ও পয়েন্ট দিবেন, এক্স পয়েন্টের এগেনস্টে বের করলে এক্স পয়েন্ট দিবেন, যে পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট বের করতেছেন সেই পয়েন্টটা এখানে মেনশন করতে হবে। এবং ইকুয়ালস টু আপনি এখানে যখন দিবেন, ধরেন যে আপনি ধরেছেন যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে এইভাবে
এইটুক জিনিস লিখে দিতে হবে, যে এইটুক যদি আপনি লেখেন তাহলে আমি বুঝে নিব যে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যতগুলো আছে সবগুলোকে পজিটিভ ধরছেন, আর যদি কেউ ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন তাহলে হচ্ছে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই মেনশন করতে হবে, জাস্ট যখন মোমেন্ট নেবেন তখন এই জিনিসটা মেনশন করে দিলে হবে। তো এটা যদি মেনশন না করেন তাহলে দেখালো অনেক সময় আপনি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতেছেন, অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরতেছেন, তখন আপনার অ্যানসার হচ্ছে উল্টা পাল্টা আসবে। এখন দেখেন আপনি এটাকে ক্লকওয়াইজ পজিটিভ ধরছেন, ধরেন আপনার রেজাল্টের এমও বের হলো হচ্ছে প্লাস, প্লাস ধরেন হচ্ছে যে সামথিং ভ্যালু বের হলো, তাহলে আপনার ক্ষেত্রে যেটা হবে যে আপনি তখন বলবেন যে অ্যানসারটা হচ্ছে আপনার মোমেন্ট হচ্ছে আপনার রেজাল্টেন্ট মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, যেহেতু ক্লকওয়াইজ আপনি পজিটিভ ধরছেন এবং ক্লকওয়াইজ ও মানে অ্যানসারটাও পজিটিভ এসেছে, দ্যাটস ওয়াই আপনার রেজাল্টেন্ট মোমেন্টটা হবে হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা এবার চলে আসি হচ্ছে ভ্যারি গণনস এর যেই রুলস ছিল বা থিওরাম ছিল, এটা হয়তো বা আপনারা এইচএসসি তে পড়েছেন, আপনাদের কি ছিল নাকি নতুন বইয়ে এটা বাদ পড়ে গেছে? ভ্যারি গণনের থিওরাম ছিল? ছিল না স্যার, আমরা এইচএসসি তে পড়েছি এটা অ্যাকচুয়ালি। তো আপনাদের মনে হয় পরবর্তীতে সিলেবাস বা বই চেঞ্জ করা হয়েছে। তো এই থিওরামে যেটা বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল ফোর্স গুলো যদি আমি মোমেন্ট বের করি কোনো একটা পয়েন্টের এগেনস্টে, সেই মোমেন্টটা ওই ইন্ডিভিজুয়াল ফোর্স গুলোর রেজাল্টেন্ট মোমেন্টের সমান হবে। যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন এখানে চারটা ফোর্স দেওয়া আছে, সেই চারটা ফোর্সের তো মোমেন্ট আমি বের করতে পারি, চারটা আলাদা আলাদা মোমেন্ট, তাই না? যেমন এফ ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে আপনার মোমেন্টটা হবে হচ্ছে আর ভেক্টর ইনটু এফ ওয়ান ফোর্স, তারপর হচ্ছে এফ টু এর ক্ষেত্রে হবে হচ্ছে আর ক্রস এফ টু, আর থ্রি এর ক্ষেত্রে হবে হচ্ছে আপনার মানে এফ থ্রি এর ক্ষেত্রে হবে হচ্ছে আর ক্রস এফ থ্রি, আর এফ ফোর এর ক্ষেত্রে হবে হচ্ছে আর ক্রস এফ ফোর, কারণ আমি ও পয়েন্টের এগেনস্টে ফোর্সটা মানে মোমেন্টটা বের করতে চাচ্ছি, এবং প্রত্যেকটা চারটা ফোর্সই কিন্তু আমার এ পয়েন্টে কাজ করতেছে, আর ও এ ভেক্টরটা হচ্ছে আমার আর, ও এ ভেক্টরটা হচ্ছে আমার আর, সো দ্যাটস ওয়াই আমার এই পজিশন ভেক্টরটা যেহেতু আর, সেহেতু আর এর সাথে আমি এই চারটা ফোর্স কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি চারটা আলাদা আলাদা মোমেন্ট পেয়ে যাব। তো এই চারটা আলাদা মোমেন্টের যে ভ্যালু হবে যোগ করলে সেটা এই চারটা ফোর্সের একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, ধরেন বললাম যেটা আর, তো আর ইকুয়ালস টু কত হবে বলেন তো, এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস এফ ফোর, যদি আমি রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই। আমি মোমেন্ট বের করলাম, এই মোমেন্টটা হবে হচ্ছে আপনার আর ক্রস রেজাল্টেন্ট ফোর্স আর, এটার সমান। বুঝা গেছে? তাহলে এর আগের চ্যাপ্টারে আমরা কিন্তু হচ্ছে চারটা বা পাঁচটা ফোর্স এর রেজাল্টেন্ট ফোর্স বের করতে পেরেছি, তো জাস্ট যোগ করে দিলে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। পরবর্তীতে এটার সাথে তার পজিশন ভেক্টরটা যদি মাল্টিপ্লাই করি, আমি ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে হচ্ছে আমি যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্ট। তো এই রেজাল্টেন্ট মোমেন্টটা হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মোমেন্টের যোগফলের সমান। তো এই থিওরামটা আমরা ম্যাথ সলভ করার ক্ষেত্রে অনেক বেশি ইউজ করব, তো এই থিওরামটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখেন কোশ্চেন আসতে পারে যে আমরা আর ক্রস এফ ওয়ান এটা কিভাবে বের করব, বা আর ক্রস এফ টু বা আর ক্রস যে যোগফল এগুলো কিভাবে বের করতে পারি। তো এটা আমরা বের করতে পারি দেখেন এভাবে, যে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আর ভেক্টরটা জানতে হবে আর এফ ভেক্টরটা জানতে হবে। তো এফ ভেক্টর কিভাবে বের করতে হয় থ্রি ডিতে, সেটা তো এর আগেই আমরা আগের চ্যাপ্টারে দেখেছি যে তার তিনটা কম্পোনেন্ট থাকবে এফ এক্স এফ ওয়াই এফ জেড, এবং এই তিনটা কম্পোনেন্ট আমাকে বের করে নিতে হবে।
সো আমি এই তিনটা কম্পোনেন্ট বের করে নিব, আর আর যে ভেক্টরটা আছে এটারও কিন্তু হচ্ছে পজিশন ভেক্টর, এটারও এক্স ওয়াই জেড এই তিনটাই থাকবে, সো এই তিনটা হচ্ছে আমি বের করে নিব। তো আপনাদের মেন কাজ হবে যে আর ভেক্টর এবং এফ ভেক্টর এই দুটাকে বের করা। এই দুটা যদি বের করে ফেলতে পারেন তারপরের কাজটা তো একদমই ইজি, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিলে আমি হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবো। সো এই ভ্যালু দ্বারা কি মিন করতেছে, যে আমার ও পয়েন্টের এগেনস্টে মোমেন্টের ভেক্টরটা হচ্ছে এটা, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট হচ্ছে এটা, ওয়াই অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট হচ্ছে এটা, আর জেড অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট হচ্ছে এটা। তো এই ভ্যালুটা দ্বারা তিনটা আলাদা আলাদা অ্যাক্সিস এ তার তিনটা আলাদা আলাদা মোমেন্টের ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। বোঝা গেছে? সবাই কি বুঝেছেন? Yes sir. Yes sir. এবার দেখেন যে রেফারেন্স পয়েন্ট যে সবসময় আমার অরিজিন থেকে হবে তার কিন্তু কোনো মানে নাই। দ্যাট মিন্স আমি সবসময় যে MOE বের করব এটার কিন্তু কোনো মানে নাই। আমি কিন্তু অন্য কোনো পয়েন্টের এগেনস্টেও মোমেন্ট বের করতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে, ধরেন যে আমি বললাম যে A আর B এই দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে আমার B পয়েন্টের এগেনস্টে মোমেন্টটা বের করতে হবে, আর A পয়েন্টে হচ্ছে আমার তিনটা ফোর্স কাজ করতেছে Fx, Fy, Fz। তাহলে আর বি এম বি বের করতে হবে। এম বি যদি আমি বের করতে চাই তাহলে আমার এই যে আর এ বি লাগবে না, এই আর এ বি এই ভেক্টরটা লাগবে না, তো এই পজিশন ভেক্টরটা আমাকে আগে বের করে নিতে হবে আর এ বি। সো আর এ বি আমি বের করলাম, দেখেন আর এ বি হবে হচ্ছে, দেখেন এক্স এ মাইনাস এক্স বি, ওয়াই এ মাইনাস ওয়াই বি, জেড এ মাইনাস জেড বি। কারণ এটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে ধরলাম যে এক্স বি ওয়াই বি জেড বি, আর এ এর ক্ষেত্রে যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স এ ওয়াই এ আর জেড এ। তো এখান থেকে আমরা এই দুটোকে মাইনাস যদি করি তাহলে হচ্ছে আর এ বি পেয়ে যাবো। সো আর এ বি আমি পেয়ে গেলাম, আর এফ এক্স তো আগের মতনই ছিল এফ, তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার আলটিমেট রেজাল্ট চলে আসবে। সো এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট চলে আসবে। তো থ্রি ডিতে আমরা চাইলে এভাবে মোমেন্ট বের করতে পারি। বুঝেছেন সবাই? এর আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা কোথায় কে বলতে পারবেন? নিবিড় বলেন তো, আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার আগের প্রবলেমে আমরা কয়েকটা ফোর্সের রেজাল্টেন্ট বের করেছিলাম, আর এইবার ম্যাগনিটিউড বের মোমেন্টাম বের করছি, আর আগের প্রবলেমে এই অবস্থান ভেক্টর নিয়ে স্যার কাজ করা লাগতো না। আগে আমরা বের করছি MO, এখন বের করতেছি MB। ও স্যার সরি স্যার, আমি গত ক্লাসেরটা ভাবছিলাম স্যার। আগ না গত ক্লাস নাই স্যার, আগে আগেরটাই স্যার। এমও তে স্যার আমরা অরিজিন পয়েন্টে মানে 000 তে বের করেছিলাম মোমেন্ট, আর এবার অরিজিন থেকে দূরে কোন একটা পয়েন্টে, যেমন এটার স্থানাঙ্ক হতে পারে 100 101 এরকম। রাইট রাইট। তো যখন হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট বাদে মানে অরিজিন পয়েন্ট বাদে অন্য কোন পয়েন্টে মোমেন্ট বের করতে দিবে, তখন অবশ্যই আমাকে ওটার পজিশন ভেক্টরটা বের করে নিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা একটা কাজ, যেটা হচ্ছে যে আর এ বি বের করছি, দেখেন আর এ মাইনাস আর বি দিয়ে। এর আগের বার কিন্তু হচ্ছে সরাসরি আমি হচ্ছে আর পেয়ে গেছিলাম এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেট, মানে এর আগে দেখেন আমরা এই আর ভেক্টরটা পেয়ে গেছিলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানতাম এক্স ওয়াই জেড। সো দ্যাটস ওয়াই এই ভেক্টরটা ছিল হচ্ছে আর ইকুয়ালস টু এক্স আই ওয়াই জে জেড কে। তো আমাকে আলাদা ভাবে ক্যালকুলেট করতে হয়নি, কিন্তু এখন কিন্তু হচ্ছে আমাকে আলাদা ভাবে ক্যালকুলেট করতে হয়েছে। টু ডির ক্ষেত্রে দেখেন, টু ডির ক্ষেত্রে তো লাস্ট যে কম্পোনেন্ট সেটা থাকবে না, তো টু ডির ক্ষেত্রে দেখেন ভ্যালু গুলো হচ্ছে এরকম হবে, যে আমি এই এটার এগেনস্টে যদি আমি মোমেন্ট বের করি, ধরেন যে এম ও ইকুয়ালস টু হবে এম জেড কে, তো এম জেড আমাকে বের করতে হবে। তো এম জেড যদি বের করতে চাই তাহলে জেড এক্সিস এর সাপেক্ষে এটা কতটুকু ঘুরতেছে সেটা আসবে হচ্ছে আপনার এই এক্স এবং ওয়াই এই প্লেনের উপর থেকে যে ভেক্টরটা পাবো সেটা, মানে যে মোমেন্টটা পাবো সেটা। তো সেটার ভ্যালু দেখেন যে এক্স এফ ওয়াই মাইনাস ওয়াই এফ জেড, আর এটার ক্ষেত্রে দেখেন যে এক্স এ মানে এটা হচ্ছে অন্য পয়েন্টে, মানে এই এই ক্ষেত্রে
যে আমি অরিজিনের সাপেক্ষে না নিয়ে যদি আমি বি পয়েন্টটাকে কনসিডার করি, সেক্ষেত্রে হচ্ছে আমার ভ্যালুগুলো এরকম হয়ে যাবে। এটা আমরা ম্যাথ যদি করি তখন আপনারা আরো ইজিলি ক্লিয়ার হবেন। দেখেন এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে, প্রবলেমটা একটু পড়েন। পাঁচটা জিনিস বের করতে বলছে, প্রবলেমটা একটু দেখেন সবাই। এখানে কি বলা হয়েছে বলেন তো, যে একটা এ ও একটা হচ্ছে আপনার শ্যাফ্ট আছে, যে শ্যাফ্টের হচ্ছে আপনার হরাইজন্টাল এর সাথে হচ্ছে আপনার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর এখানে হচ্ছে আপনার এ পয়েন্ট থেকে ভার্টিক্যাল একটা ফোর্স নিচের দিকে কাজ করতেছে যেটার ভ্যালু হচ্ছে 100 পাউন্ড। এই এ ও এর ডিস্টেন্স দেওয়া আছে 24 ইঞ্চ। তো এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে ও পয়েন্টের এগেনস্টে মোমেন্টটা কত হবে সেটা বের করতে হবে, হুইচ ইজ এম ও বের করতে হবে। রোল থ্রি, আপনি বলেন এম ও কিভাবে বের করবেন? রোল থ্রি কি আছেন নাকি চলে গেছেন? আছি। বলেন কিভাবে এম ও বের করবেন? স্যার প্রথমে ডিস্টেন্সটা বের করে নিতে হবে। কোন ডিস্টেন্স একটু দেখান অ্যানোটেট করে। স্যার আমি তো ফোনে। আচ্ছা বলেন কোন ডিস্টেন্স বের করতে হবে। স্যার এখানে যেহেতু আমাদের এটা 24 ইঞ্চি মানে অতিভুজটা দেওয়া আছে আমাদের, ও এর বরাবরে বের করতে হবে। মানে আপনি বললেন অতিভুজ দেওয়া আছে, এই অতিভুজটা দেওয়া আছে, কোন ডিস্টেন্সটা বের করতে হবে? এটাকে সি দিলাম ধরেন। স্যার এই ডিস্টেন্সটা? হ্যাঁ এই ডিস্টেন্স প্রথমে বের করতে হবে। স্যার এরপরে এই ডিস্টেন্সটা কিভাবে বের করবেন? স্যার 100 এলবি দেওয়া আর এখানে 24 দেওয়া। হ্যাঁ 24 দেওয়া আছে, এই ডিস্টেন্স কিভাবে বের করবেন? স্যার cos 24 cos 60 ডিগ্রি। ভেরি গুড। তারপর স্যার এরপরে f হলো 100, তাহলে 100 ইনটু যেটা বের হবে আর কি ডিস্টেন্সটা সেটা। তাহলে মোমেন্ট এট ও ইকুয়ালস টু হবে ডিস্টেন্স, মানে ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হবে। ইউনিট কি হবে? ইউনিটটা বলেন। স্যার ইউনিট স্যার দুইটার গুণফল মানে দুইটাই হবে ইনটু এলবি ইনটু ইঞ্চ। তো এটা হবে হচ্ছে আমার ও পয়েন্টের এগেনস্ট মোমেন্ট। এটা কি বুঝেছেন সবাই? Yes sir. এর দিকে কারো কোনো কনফিউশন আছে? খুব সিম্পল একটা ম্যাথ ছিল। এটা কিন্তু আমরা অন্য পদ্ধতিতেও করতে পারি। কিভাবে দেখেন, এই ফোর্সে দুটা কম্পোনেন্ট বের করি, কেন আমি এই দুটা কম্পোনেন্ট নিলাম, এটার কারণ হলো দেখেন যে এটার ডিস্টেন্সটা আমি জানি, তাহলে এটার পারপেন্ডিকুলার যদি আমি ফোর্স নিই
তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমার জানা থাকবে, আর এই বরাবর যে ফোর্সটা যাচ্ছে সেটা তো হচ্ছে মোমেন্ট জিরো হবে, কারণ এটার তো ডিসটেন্স জিরো, কারণ এইটা তো এই পয়েন্ট দিয়ে যায়। শুধুমাত্র এই পয়েন্টটা নিয়ে, এই ফোর্সটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই ফোর্সের ভ্যালু কত হবে? এটা যদি 30 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত? 30, তাহলে এটা হয়ে যাবে আমার 100 sin 30, তাই না? পরের যেভাবে করলাম সলভটা, বুঝেছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা এরপরে সেকেন্ড প্রবলেম, এটা বুঝেন কিনা দেখেন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা বুঝতেছেন? সেকেন্ডে কি বলছে বলেন তো? রোল 22, রোল 22, ইয়েস স্যার, আছে স্যার। আপনি গান বাজনা বাজাচ্ছেন? হ্যালো, রোল 22, আপনি কি গিটার বাজাচ্ছেন নাকি গিটারে গান শুনতেছেন? না তো স্যার। আপনার ওখান থেকে গিটারের গান বাজছে ছিল বা গানের শব্দ আমি পাইলাম। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? আপনার ওইখান থেকে এসেছে আপনি দুই নম্বর কোশ্চেনটা সলভ করেন। আপনি ভিডিওতে নাই কেন? হ্যালো, আপনি ভিডিওতে নাই কেন? রোল 22, হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে বলেন। রোল 22, আপনি কই? হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আপনি দুই নম্বর কোশ্চেনটা সলভ করেন। হরিজন্টাল ফোর্স স্যার, এখানে হরিজন্টাল ফোর্সটা বের করতে বলছে এ পয়েন্টে। ইউজ দ্য সেম মোমেন্ট
স্যার এই ক্ষেত্রে স্যার যদি আমি একটা লম্ব আঁকি এ বিন্দু থেকে যেটা নাম ও ড্র করেন আগের ম্যাটার মতো ড্র করেন ও স্যার আমি তো ফোনে আছি স্যার ফোনেও ড্র করা যায় স্যার সরি স্যার অপশনটা মানে খুঁজে পাচ্ছি না স্যার আগে করে নিই তো বলেন তাহলে কিভাবে করব আচ্ছা স্যার স্যার এ বিন্দুতে মানে স্যার একটা লম্ব আঁকতাম যে ওসি বড় মানে যেটা নাম হয়তো ওসি আগে আগে ম্যাটার মতো স্যার তো এরপরে হরিজন্টাল লম্ব কোন বরাবর কোন কার সাথে লম্ব হবে স্যার ও বিন্দু মানে ও রেখাটার উপরে স্যার আগের ম্যাটার মতো ও এ রেখার উপর লম্ব এরকম না স্যার না স্যার মানে বললাম এরকম না স্যার মানে আগের ম্যাটার মতো স্যার যে এসি একটা লম্ব ছিল স্যার একদম ও এর ভার্টিকালে মানে ও এ বরাবর লম্ব তো এটা হবে না আপনি বলেন যে কিভাবে লম্ব আঁকাবো সেটা তো আপনি বলতে পারছেন না একটু আগে তো আপনি ড্র করলেন কে যেন ড্র করলো না সবুজ কালি দিয়ে Yes, sir. আপনি খাতাতে ড্র করেন খাতাতে সলভ করে খাতার ওইটা ছবি তুলে তারপর হচ্ছে যে চ্যাট বক্সে পাঠান রোল 54 রোল 54 আপনি আছেন স্যার আপনি ক্লাস করেছেন স্যার রোল 54 আপনি কি ক্লাসে ছিলেন জি স্যার হ্যাঁ তাহলে আপনি হচ্ছে যে দুই নম্বরটা কিভাবে করবেন এখানে অ্যানোটেট করে দেখান আর আপনি তো রোল 22 আপনি খাতায় করতে থাকেন করে ছবি পাঠান আর রোল 54 এখানে অ্যানোটেট করে দেখান স্যার পারতেছি না করতে জি করতে পারছি না কেন আপনি ক্লাস বুঝেন নাই রোল 79 আপনি পারবেন স্যার ট্রাই করতে পারি করেন এখানে অ্যানিমেট করে দেখো কি হবে না হবে আর মোবাইলে ক্যামেরা অন করা লাগবে তাই পিসি এটা কে বলছেন মানে এটা কার নাম মোবাইল ক্যামেরা অন করা লাগবে স্যার এখানে যেহেতু হরিজন্টাল কম্পোনেন্টটা নিতে বলছে তো ফার্স্টে যে ফোর্সটা সরি স্যার বাসায় একটু সাউন্ড ছিল স্যার ওইখানে হচ্ছে গিয়া হরিজন্টালি আগে একটা মানে ফোর্সের যে কম্পোনেন্টটা তো হরিজন্টালি নিছি এ থেকে হচ্ছে গিয়ে মানে ও এর যে
ভূমি বরাবর নিছি। নেওয়ার পর স্যার এখানে আমি জাস্ট একটু কনফিউশন আছে যে আর্টটা আসলে কোথা থেকে কাউন্ট হবে, মানে এই জিনিসটা একটু ক্লিয়ার না স্যার। আচ্ছা হ্যাঁ আমি ক্লিয়ার করতেছি, তার আগে হচ্ছে একে ক্লিয়ার করা দরকার। মোবাইলে ক্যামেরা অন করা লাগবে, কে চ্যাট বক্সে লিখছেন আপনি কি বলবেন, আপনি কে, আপনার পরিচয়টা দিবেন? Roll22 আপনার ছবি কই স্যার? ট্রাই স্যার, ট্রাই স্যার, মানে স্যার এখানে আর এর মানটা কত নিব স্যার বুঝতেছি না আর কি। কিসের ভ্যালু স্যার? আমি ছবিটা স্যার চ্যাট বক্সে দিচ্ছি স্যার। আচ্ছা এখানে বলছে কি যে আপনার সেম মোমেন্ট ক্রিয়েট করার জন্য, দ্যাট মিন্স মোমেন্টের ভ্যালু আমি জানি 1200। Yes sir. সেম মোমেন্ট ক্রিয়েট করার জন্য হরাইজন্টাল ফোর্স কত হবে? তো হরাইজন্টাল ফোর্স এটা, তাই না? তো হরাইজন্টাল ফোর্স যদি এটা হয় তাহলে এটাকে হচ্ছে আমি কি করতে পারি যে আমার ডিস্টেন্সটা লাগবে, রাইট? দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা লাগবে আমার। Yes sir. এই এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স আমার লাগবে, এই ডিস্টেন্সটা কত? 24 sin 30 sin 60। আর এই ফোর্সটা আমাকে বের করতে বলছে, ধরলাম এই ফোর্সটা হচ্ছে এফএক্স, এত ইনটু এফএক্স ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার 1200। তো এখান থেকে এফ এক্স সলভ করেন তাহলে তো আপনি হরাইজন্টাল ফোর্স পেয়ে যাবেন। এটা কি বুঝেছেন স্যার? একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে কি মানে আমরা হচ্ছে আর্টটা আসলে কোন হিসেবে কাউন্ট করব, মানে একটু আগে আমাদের আর্টটা অন্যরকম ছিল, লাইক ও পয়েন্ট থেকে নিয়ে মানে নিচের দিকে ছিল আর কি, এখন হচ্ছে কি ওইটা আমার ভার্টিক্যাল যে লাইনটা আছে ওইটা কাউন্ট করা লাগছে, তো মানে আমি জাস্ট চেঞ্জটা কখন কেমনে করা লাগবে ওইটা বুঝতেছি না। দেখেন আমার ফোর্স কাজ করতেছে তো এই বরাবর, তাই না? তাহলে এই ও পয়েন্ট থেকে এটা লম্ব দূরত্ব কি হবে এটা, না কি স্যার? মানে যে পয়েন্টে ফোর্স কাজ করতেছিল ওই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব মানে নিতে হবে। হ্যাঁ মানে ফোর্সের সাথে লম্ব, দেখেন এর আগেবার ফোর্স কাজ করতেছিল এইভাবে, তাহলে আমার এই ও পয়েন্ট থেকে এই ফোর্সের লাইনটার সাথে লম্ব দূরত্ব তো এটাই, তাই না? জি স্যার এবার বুঝতে পারছি। আর এবার ফোর্স কাজ করতেছে হচ্ছে হরাইজন্টাল বরাবর, তাহলে হরাইজন্টাল বরাবর আমি একটা বিশাল বড় লাইন টেনে নেব, তারপর ও থেকে ওটার উপর একটা লম্ব আঁকাবো, ওইটা হবে হচ্ছে আমার লম্ব দূরত্ব। আর বোঝা গেছে স্যার? কি হবে
যদি f মিনিমাম হয় তাহলে এই সেম m এর জন্য d কে কি ম্যাক্সিমাম হতে হবে তাই না যদি আমার m এর ভ্যালু যদি আনচেঞ্জ থাকে সেম যদি থাকে তাহলে আমার f বলেছে মিনিমাম তাই না তাহলে f যদি মিনিমাম হয় তাহলে d কত হবে ম্যাক্সিমাম হতে হবে তবেই তো এই দুটো মাল্টিপ্লাই হয়ে m এর ভ্যালু সেম থাকবে তাহলে হচ্ছে d ম্যাক্সিমাম কখন হবে যখন f আমার বরাবর এইভাবে কাজ করবে কেন কারণ তখন দেখেন d একদম 24 পাচ্ছে অতিভুজিত হচ্ছে সবচেয়ে বড় এটা যদি আমি এই এই ভ্যালুটা নিই সেটা ছোট হবে 24 এর থেকে অথবা এই ভ্যালু যদি নিই সেটাও 24 এর থেকে ছোট হবে অতিভুজের ভ্যালুটাই তো সবচেয়ে বড় তাই না কোন একটা ত্রিভুজের মধ্যে তাহলে এই ভ্যালুটাই হয়ে যাবে তখন হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স r যদি এটা এইভাবে কাজ করে মানে ও তখন হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলার তো এটা হয়ে যাবে 24 তো এটা d ম্যাক্স হবে আর স্মলেস্ট ফোর্সটা কাজ করবে এইদিকে তো এটা ধরলাম হচ্ছে f মিনিমাম তো d হচ্ছে আমার 24 আর m তো 1200 তাহলে এখান থেকে f মিনিমাম পেয়ে যাব না এবং f মিনিমামের ডিরেকশনটা হবে এইদিকে তাই না তো f মিনিমাম আসবে কত স্যার এটা তো মনে হয় উপাংশ দিয়েও বের করা যায় ডিরেক্ট হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে হ্যালো yes sir শোনা যাচ্ছে আচ্ছা তাহলে এই যে আমরা যেখানে ছিলাম ওই অ্যানোডটা কি দেখতে পাইছিলেন নাকি দেখা হয়নি স্যার দেখছিলাম আচ্ছা তাহলে দেখেন আমাদের এ নাম্বারটা তো আমরা পারলাম ইজিলি 1200 বের করতে বি নাম্বারে ছিল দেখেন এরকম সো আমার এই ডিসটেন্সটা বের করতে হবে ডি আমি বের করে নিয়েছি 24 sin 60 তো এখান থেকে আমি f এর ভ্যালু পেয়েছি থার্ড যে পয়েন্টটা ছিল স্মলেস্ট বের করতে হবে সেটাও বের করছি স্যার স্যার এই প্রবলেমটা স্যার আমরা ওই 100 পাউন্ডের f বরাবর উপাংশটা বের করলে হবে না থার্ড প্রবলেমের জন্য yes sir 100 তো পাউন্ড তো নাই 100 পাউন্ডের কথা তো বলাই হয়নি 100 পাউন্ডটা তো শুধুমাত্র লাগছে মোমেন্ট বের করার জন্য আর 100 এলবি জায়গায় অন্য কোন এলবি চেঞ্জ করতে হবে থার্ড পয়েন্টে বলছে যে স্মলেস্ট ফোর্স কত হবে এ পয়েন্টে উপাংশ বের করলে তো সেম স্যার উপাংশ বের করলে তো সেম রেজাল্ট আসবে বিকজ 100 cos 60 যেটা স্যার হ্যাঁ ওই বরাবর একটা লম্ব করবে স্যার বরাবরই মিলে গেছে কারণ একটা ফোর্স কাজ করতেছে এখানে আরো একটা ফোর্স কাজ করতে হবে আর ভার্টিক্যাল ফোর্স কাজ করে তাহলে
এটা লোকেশন দেখা হবে চলো এই ফোর্সটা এখানে কাজ না করে যদি এখানে কাজ করে কাজ করে এখানে কাজ করে কাজ করে তাহলে এই যে এই ডিসটেন্সটা কত হবে সেটা বের করতে হবে যা অথবা এই ডিসটেন্সটাকে যদি এক্স ধরি ভার্টিক্যাল ডিসটেন্স ঠিক আছে তাহলে এই ভার্টিক্যাল ডিসটেন্সটা কিন্তু আমাকে বের করতে হবে বা আরেকটা কিছু বলতে পারি এই ডিসটেন্সটা কিন্তু এখন আর ফিক্স না এটাকে আমি এক্স ধরি তো এই এক্সটা বের করতে পারলেও কিন্তু হয়ে যাবে তাই না এটা কি বুঝেছেন স্যার তো সে ক্ষেত্রে কি হবে যে আমার এই ডিসটেন্সটা কি হবে এই ডিসটেন্সটা হবে হচ্ছে আমার x cos 30 60 সরি ইনটু 240 f এর ভ্যালু তো বলা আছে 240 1200 এটা হবে তাই না তাহলে আমি এখান থেকে x পেয়ে যাব x যেটা আসবে সেটা হচ্ছে হবে হচ্ছে আমার অ্যানসার দেখেন আমি এই যে এই ভ্যালুটাকে x ধরে নিয়েছি ধরে নিয়ে দেখেন ক্যালকুলেট করছি যে 240 ইনটু d সরাসরি d এটাকে cos-এ কনভার্ট করে x এর ভ্যালু বের করছে 10 ইঞ্চ তো আমরা সরাসরি x কে ধরে নিয়েছিলাম এখান থেকে বের করছি এটা কি বোঝা গেছে স্যার স্যার তাহলে দেখেন লাস্ট কোশ্চেনটা বলা হয়েছিল যে যে কয়টা ফোর্স আমরা পাইলাম সেই ফোর্সে 100 ফোর্সের সাথে ইকুইভ্যালেন্ট কিনা তো ইকুইভ্যালেন্ট কখন হবে ফোর্সগুলো যদি তাদের ভ্যালু এবং হচ্ছে ডিরেকশন সেম থাকে আমরা যে ভ্যালু এবং ফোর্স বের করলাম সেইগুলোর একটারও কি ডিরেকশন সেম দেখেন আমার একটা ডিরেকশন ছিল এটা একটা ডিরেকশন ছিল এটা একটা ডিরেকশন দিকে সাথে ডিরেকশন মিলেছে ভ্যালু তো আলাদা এটা 2 সাথে ইকুইভ্যালেন্ট না বুঝা গেছে ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে একটা কোন ফোর্সেরই এখানে ভ্যালু এবং ডিরেকশন সেম না দ্যাটস হোয়াই কোন ফোর্সে ইকুইভ্যালেন্ট হবে না অরিজিনাল 100 ফোর্সের সাথে এটা হচ্ছে আপনাদের বাসার কাজ এটা স্ক্রিনশট নিয়ে রাখেন নিয়ে বাসায় চেষ্টা করবেন এরপর দিন আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব ফারস্টে তারপরে নেক্সট টপিকে যাব আর আপনারা হচ্ছে একটু খেয়াল রাখবেন এই উইকে হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দিব এবং ডেডলাইনও দিয়ে দিব আর এরপরের অ্যাসাইনমেন্টটা আপনারা সবাই সিআর কে জমা দিবেন সিআর সবগুলা ফাইল পাওয়ার পর ওটা হচ্ছে জিপ করে আমাকে গুগল ড্রাইভে আপলোড করে লিংকটা আমাকে দিয়ে দিবেন স্যার